হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে আমরা জীব বৈচিত্র্য সম্পর্কে বিস্তারিত জেনেছি। আচ্ছা, একবারও কি ভেবে দেখেছো গাছ না থাকলে আমাদের পরিবেশের কি হতো? গাছ না থাকলে প্রাণীরা তাদের জন্য দরকারি অক্সিজেন পেত না, আবার আমরা খাবারের জন্য সরাসরি বা পরোক্ষভাবে গাছের উপরই নির্ভর করি, সেই খাবারও গাছ ছাড়া আমরা পেতাম না। এক কথায় পুরো জীবজগতে গাছ ছাড়া বিলুপ্ত হয়ে যেত। সবুজ উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করতে পারে বলেই একে সবুজী বলা হয়। কিছু প্রাণী উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, আবার কিছু অন্য প্রাণী খেয়ে। তার মানে সবুজ গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ ও অন্যান্য জীবজন্তু একে অপরের দ্বারা প্রভাবিত এবং কম বেশি নির্ভরশীল। একটি সপুষ্পক উদ্ভিদ পরাগায়নের জন্য পোকামাকড়ের উপর নির্ভর করে, সেই সাথে বীজ বিতরণের জন্য পশু পাখির উপর নির্ভর করতে হয়। প্রাণীরা শ্বসন প্রক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে উদ্ভিদ তা সালোক সংশ্লেষণের জন্য ব্যবহার করে, আবার উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণীরা ব্যবহার করে। গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ ইত্যাদির মৃত অংশ পচাতে ও মাটিতে মিশতে সাহায্য করে ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি। আমরা তাহলে বুঝলাম শুধু গাছই নয়, বরং পুরো জীবজগতই একে অপরের উপর নির্ভরশীল। আজকে আমরা এ সম্পর্কেই বিস্তারিতভাবে জানব। পরিবেশের বিভিন্ন প্রকার গাছপালা এবং প্রাণীদের মাঝে বিদ্যমান জৈবিক সম্পর্ককে বলে সহাবস্থান, আর সম্পর্কযুক্ত জীবগুলোকে বলে সহবাসকারী বা সহাবস্থানকারী। এ সকল সহাবস্থানকারী জীবগুলোর মধ্যে নানা ধরনের ক্রিয়াবিক্রিয়া ঘটে, যাকে মিথস্ক্রিয়া বলে। অর্থাৎ মিথস্ক্রিয়ায় অংশগ্রহণকারী সকল জীব পরস্পর আন্তনির্ভরশীল, কেউই স্বয়ংসম্পূর্ণ নয়। পরিবেশ বিজ্ঞানী ওডাম এই আন্তনির্ভরশীল সম্পর্ককে দুই ভাগে ভাগ করেছেন, ধনাত্মক আন্তঃক্রিয়া এবং ঋণাত্মক আন্তঃক্রিয়া। ধনাত্মক আন্তঃক্রিয়া বলতে এমন আন্তঃসম্পর্ককে বোঝায় যেখানে দুটি জীবের একটি অন্যটিকে সাহায্য করে থাকে, এক্ষেত্রে সহযোগীদের একটি বা উভয়ই উপকার পেতে পারে। এই আন্তঃক্রিয়াকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, মিউচুয়ালিজম ও কমেন্সেলিজম। মিউচুয়ালিজমে সহযোগীদের উভয়ই একে অন্যের দ্বারা উপকার পেয়ে থাকে, যেমন মৌমাছি ফুলে ফুলে উড়ে গিয়ে মধু সংগ্রহ করে এবং বিনিময়ে ফুলের পরাগায়ন ঘটে, আবার অনেক পাখি এবং বাদুর ফল খেয়ে বেঁচে থাকে এবং মলত্যাগের সাথে ফলের বীজ পরিবেশে মুক্ত করে। তখন বীজ এক জায়গা থেকে অন্য জায়গায় যায় এবং নতুন গাছ সৃষ্টি করে উদ্ভিদের বিস্তার ঘটায়। মিউচুয়ালিজমের আরেকটি উদাহরণ হলো লাইকেন। একটি শৈবাল এবং একটি ছত্রাক একসাথে বাস করে লাইকেন তৈরি করে। ছত্রাক বাতাস থেকে জলীয় বাষ্প এবং মাটি থেকে খনিজ লবণ সংগ্রহ করে। ছত্রাকের ক্লোরোফিল না থাকায় সে খাবার তৈরি করতে পারে না, তাই শৈবাল ক্লোরোফিলের সাহায্যে নিজের জন্য ও ছত্রাকের জন্য শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। এভাবে মিউচুয়ালিজমের মাধ্যমে একে অন্যের দ্বারা উপকৃত হয়। কমেন্সেলিজমে সহযোগীদের মধ্যে শুধুমাত্র একজন উপকার পায়, অন্য সহযোগী সদস্য উপকার না পেলেও কখনো ক্ষতিগ্রস্ত হয় না। কমেন্সেলিজমের উদাহরণ হল রোহিণী উদ্ভিদ ও কাষ্ঠললতা, শৈবাল। এগুলোকে পরাশ্রয়ী উদ্ভিদও বলা হয়। রোহিণী উদ্ভিদ মূলের সাহায্যে নিজেকে মাটিতে আটকে রাখে এবং অন্য বড় উদ্ভিদকে বেয়ে উপরে উঠে। এভাবেই অন্য গাছের উপর বেড়ে উঠে রোহিণী বেশি পরিমাণে আলো গ্রহণ করে। কমেন্সেলিজম উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য হল এরা বায়ু থেকে খাদ্য সংগ্রহ করে, কিন্তু আশ্রয়দাতার কোনো ক্ষতি করে না।
ঋণাত্মক আন্তঃক্রিয়া বলতে বোঝায় যেখানে দুটি জীবের একটি বা উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। ঋণাত্মক আন্তঃক্রিয়াকে তিন ভাগে ভাগ করা যায়, শোষণ, প্রতিযোগিতা ও অ্যান্টিবায়োসিস। কোকিল কখনো বাসা তৈরি করে না, তা কি জানো? কোকিল কাকের বাসায় ডিম পাড়ে, কাকি সেই ডিম ফোটায়। এরকম অন্যের থেকে নিজের অধিকার ভোগ করাই হলো শোষণ। এক্ষেত্রে একটি জীব অন্য জীবকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার অধিকার থেকে বঞ্চিত করে নিজের অধিকার ভোগ করে, এটি শোষণ। যেমন স্বর্ণলতা, স্বর্ণলতায় হোস্টোরিয়া নামক চোষক অঙ্গ থাকে, যার মাধ্যমে আশ্রয়দাতা উদ্ভিদ থেকে তা খাবার সংগ্রহ করে। কোনো নির্দিষ্ট স্থানে আলো, বাতাস, পানি ও খাদ্যের জন্য জীবগুলোর মধ্যে প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতায় সুবিধাজনক বৈশিষ্ট্যের জীবগুলো টিকে থাকে এবং বাকিরা চলে যায়। এটি ডারউইনীয় আন্তঃপ্রজাতিক ও অন্তঃপ্রজাতিক সংগ্রামের ভালো উদাহরণ। আর অ্যান্টিবায়োসিস হলো এমন প্রক্রিয়া যাতে একটি জীবের তৈরি করা জৈব রাসায়নিক পদার্থের কারণে অন্য জীবের বৃদ্ধি এবং বিকাশ আংশিক বা পুরোপুরি বাধা পায় বা জীবের মৃত্যু ঘটে। আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন তা তো আমরা জানি। এই আবিষ্কারের পেছনে ছিল পেনিসিলিয়াম ছত্রাক কর্তৃক একই কালচার প্লেটে রাখা ব্যাকটেরিয়াগুলোর অ্যান্টিবায়োসিস। আমাদের পৃথিবীকে বসবাসযোগ্য করে রাখার জন্য পরিবেশে ছোট বড় সব প্রাণী অর্থাৎ জীববৈচিত্র্যকে সংরক্ষণ করা প্রয়োজন। কিন্তু পরিবেশের প্রাণী ও উপাদানগুলোর ক্ষতি দিন দিন বেড়েই চলেছে। পরিবেশের গ্রিনহাউস গ্যাস বেড়ে যাওয়ার কারণে তাপমাত্রাও বেড়ে যাচ্ছে, একে গ্রিনহাউস এফেক্ট বলে। গ্রিনহাউস এফেক্টের কারণে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে উপকূল অঞ্চল তলিয়ে যাবে, আবহাওয়ার পরিবর্তন, বনাঞ্চল ধ্বংস ও ফসলের ক্ষতি হবে এবং নতুন রোগের প্রকোপ দেখা দিবে। তাই পরিবেশ সংরক্ষণের গুরুত্ব কত নিশ্চয়ই বুঝতে পারছো? পরিবেশ সংরক্ষণ করতে আমাদের গাছ কাটা বন্ধ করতে হবে, জৈব সার ও সৌরশক্তির ব্যবহার বাড়াতে হবে, সেই সাথে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমাতে হবে। আজকের পর্ব থেকে আমরা বিভিন্ন প্রকার জীবের আন্তঃনির্ভরশীলতা সম্পর্কে জানলাম। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন নতুন আরেকটি অধ্যায়ে। সে পর্যন্ত ভালো থেকো, শিখর সাথেই থেকো।